আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাত খান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকে ভিডিওটা অনেক রিকোয়েস্টের একটা ভিডিও বলতে পারেন। সো যখনই আমি কোনো উইস্কো 4X এর কোনো একটা রিভিউ দেখাই বা কোনো নতুন কিছু দেখাই, তখনই মানুষ আমাকে বলে যে ভাই উইস্কো 4X ভার্সেস উইস্কো 5X এর একটা কম্পারিজন ভিডিও আনেন। আর যেহেতু হচ্ছে উইস্কো 4X আমাদের অনেক দিন থেকে চলতো এবং রিসেন্টলি উইস্কো 5X মানে লঞ্চ হয়েছে, রিসেন্টলি না তাও এক বছর উপরে হয়ে যাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা উইস্কো 4X ভার্সেস 5X এর কিছু সুবিধা অসুবিধা, কোনটা কিনলে আপনার জন্য ভালো হবে আমার মতে, সো এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো চলেন ভিডিও সমস্ত না করে মূল ভিডিও শুরু করা যাক। আজকে যেহেতু আমার কাছে উইস্কো 5X ফ্রেমটা আছে, মানে পুরো সাইকেলটাই আছে, সো এই সাইকেলে কী কী পার্টস ইউজ করা হয়েছে সেটা আমি আপনাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দিই। সো প্রথমেই যদি বলি ফ্রেমের কথা, সেক্ষেত্রে এই ফ্রেমটা হচ্ছে উইস্কো 5X, আপনারা সবাই জানেন। এটার দাম হচ্ছে 13,000 টাকার আশেপাশে, এখন কম বেশি হইতে পারে। এরপরে যদি ফর্কের কথা বলি, সেক্ষেত্রে ফর্ক হচ্ছে XCM এর ফর্ক, বাট আপনারা দেখতে পাচ্ছেন রকশক, বাট এটা হচ্ছে রকশকের স্টিকার করা আর কি, বাট এটা ফর্কটা XCM এর ফর্ক। এটার প্রাইস মূল্য 5,000 টাকার আশেপাশে হবে, কম বেশি হইতে পারে। এরপর যদি হচ্ছে ক্র্যাঙ্কের কথা বলি, সেক্ষেত্রে আপনার ক্র্যাঙ্ক হচ্ছে IXF এর ক্র্যাঙ্ক, 4,500 টাকা 5,000 টাকার আশেপাশে। তারপরে হ্যান্ডেল আর স্ট্রিম হচ্ছে কার্সেকের, যেটা হচ্ছে 1750 আশেপাশে হইতে পারে, দুইটা মিলে 3,500 আর কি। সো এরপর হচ্ছে আপনার যদি আমি হাবের কথা বলি, সেক্ষেত্রে ক্রুজার একটা হাব, সেটা হচ্ছে আপনার 6,000 বা 6,500 টাকার আশেপাশে হইতে পারে, কম বেশি হইতে পারে। তো যাই হোক, এই ছিল মোটামুটি পার্টস। আর হচ্ছে আপনার ব্রেক হচ্ছে শিমানোর অয়েল ব্রেকগুলো আর কি, আর অয়েল ব্রেক আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে একদমই আপনার চয়েস। এখন যদি আমি হচ্ছে ফ্রেমের কথা বলি, যে উইস্কো 4X, সো উইস্কো 4X এর অনেক ভিডিও আসলে আমার চ্যানেলে আছে, সো আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আর উইস্কো 4X সম্পর্কে তেমন কিছু বলার নাই, উইস্কো 5X সম্পর্কে যা বললাম, যে পার্টসগুলো বললাম, সেম পার্টস বা যে যার মতো করে ইচ্ছা করে বানায়, সো এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে। আপনার যদি বাজেট 1,00,000 টাকা থাকে, আপনি ভালো ভালো পার্টস ইনস্টল করবেন, যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে কম টাকা দিয়ে পার্টস ইনস্টল করবেন। এগুলোই আর কি, এখানে আহামরি আর অন্য কিছু বলার নাই। তো এখন অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই উইস্কো 4X আর 5X এর মধ্যে আসলে তফাতটা কী। তফাত বলতেই হচ্ছে, যদি আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি, সেক্ষেত্রে যেমন হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডই চায় একটা পর একটা জিনিস লঞ্চ করতে। ধরেন যে বাইকের কথা যদি বলি, যেমন R15 V3 ছিল আগে, এখন R15 V4 আসছে, সো এগুলো মূলত হচ্ছে একটা পর একটা লঞ্চ করে। উইস্কো 4X 5X একই জিনিস, একই ক্যাটাগরি, মানে কোনো কিছু কম বেশি নাই, ওয়েটও সেম। আসলে সহজ কথা বলতে যে এখানে তফাত বলতে কিছু নাই, একদম সেমই জিনিস, জাস্ট উইস্কো 4X আর 5X এই এতটুকুই। তো যাই হোক, আপনারা যারা মনে করতেছেন যে ভাই এখন আমি যেহেতু 13,000 টাকা দিয়ে একটা ফ্রেম কিনবো, সো আমার কি হচ্ছে উইস্কো 4X কেনা উচিত নাকি 5X কেনা উচিত, সো আমি আপনাদেরকে কয়েকটা কথা একদম ক্লিয়ার করে বলে দিই। সেটা হচ্ছে উইস্কো 4X আর 5X একই ভাই, একই জিনিস, সব কিছু একই, খালি আপনার রং বিন্যাসটা একটু আলাদা। আর হচ্ছে 4X 5X এটা হচ্ছে উইস্কো যে ব্র্যান্ডগুলো আছে, মানে ওরা নিজেদেরকে একটু মানে আরও ভালোভাবে প্রমোট করার জন্য 4X আর 5X পার্থক্যটা আসছে, যাতে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকমের চয়েস থাকতেই পারে, সো যে যার মতো করে নিবে। সো আমার মতে যদি আপনার কাছে যদি উইস্কো 5X কালার ভালো লাগে, সেক্ষেত্রে আপনি উইস্কো 5X নিতে পারেন। উইস্কো যদি 4X কালার ভালো লাগে, সেক্ষেত্রে উইস্কো 4X কালার নিতে পারেন। কিন্তু অন্য দিক দিয়ে যদি আপনি বিবেচনা করেন যে আমার কি স্টান্টে কোনো সমস্যা হবে কি না, বা উইস্কো 4X থেকে উইস্কো 5X এর বডি হালকা পাতলা বা অন্যরকম কি না, আসলে সব কিছুই সেম, খালি কালারটা আর হচ্ছে আপনার মানে পার্থক্য হচ্ছে আপনার নামে, 4X আর 5X একই জিনিস, সো এটাই আর কি। ওয়েটও একই, আবার হাইটও একই, সব কিছু একই। তো যাই হোক, এই ছিল মোটামুটি উইস্কো 4X আর 5X। সো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই তাদেরকে স্বাগতম জানাই। তো আজকের মতো ভিডিও ছিল এ পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার তেমন আসলে ছিল না, বাট যেহেতু অনেক জন আসলে কমেন্ট করতেন যে ভাই পার্থক্য বলেন পার্থক্য বলেন, আসলে পার্থক্য আমি নিজে কী বলবো, পার্থক্য না থাকলে কিছু বলার আছে, সো এই কারণে আসলে আর ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। বাট যেহেতু অনেক মানুষ রিকোয়েস্ট করছেন, সেক্ষেত্রে উইস্কো 5X একটা ম্যানেজ করে কোনো রকম একটা ভিডিও আপনাদেরকে বললাম, এবং যেটা ভালো সত্য কথা সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো যাই হোক, আজকের মতো ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সো টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।